সবাই তো চলে গেল, যারা আছে তারাই একটু আলোচনা করি। যেটুকু আমরা যে, হ্যাঁ বলুন, হ্যাঁ আমি শুনছি, বলুন। হ্যালো, কে বলেন আমি তো বুঝতে পারলাম না, একটু বলুন। হ্যালো 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 স্যার, গৌরাঙ্গ বলছিলাম। হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ভালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম, একটা অন্য বিষয়ে প্রশ্ন করবো স্যার, হ্যাঁ অমিয় বিষয়ে, অন্য একটা বিষয়ে হ্যাঁ মেডিকেলের উপরে বলছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলছিলাম স্যার, কোনো ফিমেল ফিমেলে যদি মেনোপজ দশার আগে তার জরায়ুটা কেটে বাদ দেওয়া হয়, তাহলে তার কি স্যার পিরিয়ড হওয়ার সম্ভাবনা থাকবে কি? না না থাকবে না, কোন রকম ইয়ে হবে না, ডিসচার্জের কোন, না না ব্লাড ডিসচার্জের কোন সিস্টেম? ব্লাড হলে, ক্যান্সার ট্যান্সার হলে ব্লাড ডিসচার্জ হতে পারে, আর এমনি কিছু সিচুয়েশন হতে পারে, অন্য ডিজিজ কন্ডিশনের হলে, কোন আলসার, কোন ইরোশন, এই সমস্ত হলে ডিসচার্জ হতে পারে, কিন্তু মেনস্ট্রুয়াল ডিসচার্জ নয়। কিন্তু ওই মেনস্ট্রুয়াল, টোটালে যদি বাদ, হ্যাঁ মানে টোটালে যদি, আর হ্যাঁ একটা বাদ দিলে কি হবে, যদি দুটো বিষয় যেটা থাকে একটা বাদ দেওয়া হলো, একটা না না জরায়ুর একটা একটা, জরায়ুতে একটাই থাকে, ওখানে তুমি বোধ হয় ভুল বুঝেছ, ওভারি দুটো থাকে। যেটা হ্যাঁ ওভারি, ওভার ওভারির কথা বলছি, ওভারি হ্যাঁ ওভারি ওভারিটা যদি বাদ দেওয়া হয়, একটা কেটে বাদ দেওয়া হলো, হয়তো সেখানে কোনো প্রবলেমের জন্য একটা কেটে বাদ দেওয়া হলো, তাহলে কি স্যার পিরিয়ড হওয়ার সম্ভাবনা থাকবে না? হ্যাঁ থাকবে, হ্যাঁ থাকবে, পিরিয়ড হওয়ার সম্ভাবনা একটা থাকবে, তো থাকবে না? হ্যাঁ, আর তার ইয়েও হতে পারে, কনসেপশনও হতে পারে, কারণ ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্সে যেটা হয়, হ্যাঁ ডিউরিং, আমাদের বোধহয় ইয়েটা ডিস্টার্ব হয়ে গেল মনে হচ্ছে, ক্যামেরাটা আপনাকে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিন স্যার। এবার দেখতে হ্যালো, পাচ্ছ? হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার দেখা যাচ্ছে স্যার। না রেকর্ডিং সিস্টেমটা বোধ হয় বন্ধ হয়ে গেল আর কি। যাই হোক, যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্সে তো তোমার স্পার্মগুলো ইউটারাসের ভিতর দিয়ে, অশব্দ ইউটারাস দিয়ে সেখান থেকে চলে যায়, ফ্যালোপাইন ফ্যালোপাইন টিউব দিয়ে চলে যায় হচ্ছে ওভারির ওখানে। তা ওভারি ওখানে যাওয়ার পরে সেখানে যে তার মিট হয় হচ্ছে ওই ফ্যালোপাইন টিউবের পাশে গিয়ে, ওভামের কাছে গিয়ে, তা সেখানে যখন তখন ফার্টিলাইজেশনটা হয়, তা এই ফার্টিলাইজেশনটা হলে তখন জাইগোট ফর্ম করে। তা এবার হচ্ছে যে যদি কোনোভাবে মানে এটা তো অল্টার করে, একবার লেফট ওভারি একবার রাইট ওভারি থেকে ওভাম বেরিয়ে আসে, একটা সাইড বাদ দিলে সেখান থেকে তো ওভাম তৈরি হতে পারবে না, কিন্তু অন্য সাইড দিয়ে ওভামটা তৈরি হবে। অন্য সাইড দিয়ে ওভামটা তৈরি হলে তখন কিন্তু কনসেপশনটা হতে পারে, কারণ একবার লেফট রাইট যে কোনো জায়গায় কিন্তু ওখানে মিট হলে জায়গোট ফর্মটা হয়। হ্যাঁ সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আদারওয়াইজ মানে একটা বাদ দিলেও কিন্তু তোমার এই অসুবিধা নেই। আর ইউটেরাসটা টোটাল বাদ দিলে অনেকে দেখা যায় সবকিছু রয়ে গেল, একটা মানে ইউটেরাসটাই বাদ দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু তোমার পিরিয়ডও হবে না আর কোনো ডিসচার্জও হবে না। হ্যাঁ ডোন্ট কথাবার্তা, ওই সাউন্ড সিস্টেমটা বন্ধ রাখ, কার থেকে হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে না, কার থেকে যেন সাউন্ড হচ্ছে। হ্যাঁ তাহলে স্যার ওইটা ই হবে না। আর বলছিলাম বলো, ওইখানে মানে জরায়ুটা বাদ দেওয়া হয়ে গেলে ওইখানে যদি স্যার ইয়েটা মানে পার ভেজেনে যে কোনো যে ডিসচার্জ যদি হয় বা ব্লাড আসে, সেটা কিন্তু মেনস্ট্রুয়াল ব্লাড না, কিন্তু ওইটা কিন্তু মেনস্ট্রুয়াল ব্লাড না, ওইটা হচ্ছে
তোমার অ্যাবনর্মাল কিছু ব্লিডিং হতে পারে, বিশেষ করে কার্সিনোমার ক্ষেত্রে এটা দেখা যায়। কার্সিনোমা আদা ওখানে স্যার ইন্টারকাস্টের সময় তাহলে স্পার্ম কালচার কোথায় তাহলে এটা আটকাবে, মানে কোথায় গিয়ে থাকবে যদি ই করা হয়, ওটাকে যদি বাদ দেওয়া, জরায়ুটাকে বাদ দেওয়া হলো, তাহলে ইন্টারকাস্টের পরে মানে স্পার্ম গুলো কোথায় যেতে পারে স্যার? তাহলে ওটা নষ্ট হয়ে যায়, ওটা মরে যায়, স্পার্ম গুলো সব মরে যায়। স্পার্ম গুলো মরে গেলে আবার ওই স্পার্ম ভেজেনিটিতে বেরিয়ে যায়, ওগুলো তো আর বাঁচার কোনো জায়গা নেই। তো রুটটা তো বন্ধ হয়ে গেছে, রুটটা রুট বন্ধ হয়ে গেছে, রুটটা তো কেটেই বাদ দেওয়া, তখন ওর সাফিসিয়েন্ট অক্সিজেনের অভাবে, সাফিসিয়েন্ট নিউট্রিশনের অভাবে ওটা মরে যায়, মরে গিয়ে পাল ভেজে নিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে স্যার। আচ্ছা আর কে? আছে কে, লেটেস্ট কে আছে? মধু সাহেব কিছু প্রশ্ন আছে নাকি? মধু সাহেব আছেন কি? সুমিত নেই বোধ হয়। নবীনবাবু, নবীনবাবু আছি, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি? ঠিকই আছে, তাহলে আমরা এখানে শেষ করতে পারি নাকি? হ্যাঁ করা যায়। তাহলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে। আচ্ছা নবীনবাবু, কালকে আপনার পেশেন্ট থাকবে তো? আপনার পেশেন্ট থাকবে কালকে? বোধহয় বিপুল বাবুর বললো না? ও বিপুল বাবু না? আচ্ছা ঠিক আছে, কালকে 3টার সময় আমার একটা রুগী আছে, আর একটা রুগী আছে, সকালে টাইম দিয়েছি, যদি থাকেন তাহলে আমি লিঙ্ক পাঠাতে পারি। সেটা রুগীটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে, মানে গুগল মিটে মিট করবে আর কি। তাহলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না আপনার যদি থাকেন তাহলে লিঙ্ক পাঠাবো, আর তা নাহলে শুধু একা একা থাকবো থাকবো। তাহলে ঠিক আছে, আগে কালকে সকালে আমাকে জানাবে কখন ই করবে, তাহলে আমি গুগল মিটে তাহলে পাঠাবো, ফোন লিঙ্ক পাঠাবো ফোন। ঠিক আছে। এই এই রুগীটা আপনাদের ভালো লাগবে খুব, মানে পিকুলার রুগী আর কি। ওটা ওই নিমহামে বলে দিয়েছে ওই ব্রেনের অপারেশন করতে হবে। তা ও খুব পিকুলার রুগী, ওটা নিমহামে অপারেশন করবে বলেছে। এখন ওকে কে বলেছে যে আমার পরিচিত একজন আছে, তা ফোন নাম্বার দিয়েছে যে তুমি একটু কথা বলে দেখো। তাহলে যা লক্ষণ দেখলাম ওটা অপারেশনের দরকার হবে না, হোমিওপ্যাথিতে ভালো হবে। ও তাই? আর ওরাও ভয় পাচ্ছে, অপারেশনটা খুব টাফ অপারেশন, ব্রেনের অপারেশন তো খুব টাফ অপারেশন। তা লক্ষণ যেটা দেখলাম, আমি দুই চার কথা শুনে যেটা বুঝলাম, নেটটা মেয়েদের লক্ষণ আছে কিছু। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে লিঙ্ক লিঙ্ক পাঠাবো কোন। হ্যাঁ, কারণ আমাদের আমাদের সুবিধা মতো হলে তো হবে না, ওদের একটু সুবিধার ব্যাপার আছে। ওনার যে অসুবিধা যেটা, সেটা হচ্ছে ওনার অ্যান্ড্রয়েড ফোন নেই, ওনার হাজবেন্ডের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবে, আবার অফিসে যাবে, তো সেই জন্য সকালবেলায় টাইমটা চেয়েছে আর কি। ঠিক আছে। ঠিক আছে।